আসসালামু আলাইকুম। এখন তেলাওয়াত করবেন হাফেজ সরফরাজ আলম, সূরা ফাতিহা। সূরা নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিন আল জিন্নাতি ওয়ান নাস। সূরা ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা লাহাব। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়া আমরাতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সূরা নাসর। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আরআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ইন্নাহু কানা তাওয়াবা। ধন্যবাদ সরফরাজ আলমকে। পরবর্তী পাঠ সূরা এর পরের পাঠে হবে।